আসসালামু আলাইকুম প্রিয় সুধি দুনিয়ার সর্বকালের সেরা মানব হিসাবে যিনি স্বীকৃত তিনি হলেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহুসাল্লাম জীবনের সর্বক্ষেত্রে তিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন কীভাবে কথা বলতে হবে কিভাবে চলতে হবে স্বামী হিসাবে পিতা হিসাবে বন্ধু হিসাবে এমনকি আত্মীয় স্বজন ও প্রতিবেশী হিসাবে কি করণীয় তার আদর্শ নমুনা খুঁজে পাওয়া যায় প্রিয়নবী সাল্লু জীবন জীবনাদর্শে মহানবী সাল্লু আলহুসল্লাম দেখতে কেমন ছিলেন একজন নবী প্রেমিক মাত্রই জানতে আগ্রহী হয়ে উঠবেন প্রিয়নবীর আকার আকৃতি সম্পর্কে অনেক সাহাবি রাদিয়াল্লাহতুল্লহ থেকে বর্ণনা পাওয়া যায় ব্যবসায়ী এবং রাষ্ট্রনেতা হিসেবে তিনি রেখে গেছেন সর্বোৎকৃষ্ট উদাহরণ সর্বক্ষেত্রে শুভন আচরণের প্রতীক ছিলেন তিনি হজরত মোহাম্মদ সাল্লু আলহিহিউসল্লামকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ মুমিনদের অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে কারণ এর মাধ্যমে নবী প্রেমের প্রকাশ ঘটে হজরত মোহাম্মদ সাল্ল্ আলহিসাল্লামকে অনুসরণের মাধ্যমে আল্লাহর নির্দেশিত পথে চলা সম্ভব ব্যক্তি জীবনে হজরত মো সাল্ল আলহ্লাম কেমন ছিলেন তার চিত্র পাওয়া যায় বিভিন্ন হাদিসে হজরতাল্না থেকে বর্ণিত তিনি বলেন রাসল সাল্লাহ আলহিসাল্লাম তোমাদের মতো দ্রুত কথা বলতেন না তিনি এমনভাবে কথা বলতেন যে কেউ তা গণনা করতে চাইলে শব্দ সংখ্যাগুলো গণনা করতে পারত বুখারি ও মুসলিম থেকে মিশকাতে হযরত আল্লাহ দিয়তাল্না থেকে বর্ণিত তিনি বলেন রাসলুল্লাহ সাল্ল্লা মুখ দিয়ে কখনও অশ্লীল কথা অভিশাপ বাক্য এবং গালি শব্দ বের হয়নি অসন্তোষের সময় তিনি বলতেন তার কি হয়েছে তার চেহারা ধুলি মলিন হোক বুখারি থেকে মিশকাতে হজরত জাবেের আবদুল্লাহ রাজিয়াল্লাহ তোলাহ্ন থেকে বর্ণিত রাসলাসাল্লু আলাইসাল্লাম থালু চুল বিশিষ্ট এক ব্যক্তিকে দেখে বললেন তোমাদের কোনো ব্যক্তি নিজেকে কুসরি বানাই কেন অতঃপর তিনি হাতের ইশারায় তার চুল ছেটে পরিপাটি করতে বললেন তাবারানীর আল আল মোজামুস্তগির আব্দুল্লেব্দুল হারিস রাদিয়াল্লাহতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসলাহ সাল্লাহ্লামের চাইতে অধিক মুচকি হাসিদাতা আর কাউকে দেখিনি তিরমিজি থেকে মিশকাতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেজাজে রক্ষতাও ছিল না এবং তিনি এতটা উচ্ছল ছিলেন না যে সামান্য কথাবার্তায় হাসিতে ফেটে পড়বেন বরং এ ব্যাপারে তার কর্মপন্থা ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ আল্লাহ রাদিয়াল্লাহতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি কক্ষণো রসলুল্লাহ সাল্লাহ আলীসলমকে অট্রহাস্য করতে দেখিনি তিনি কেবল মুচকে হাসতেন বুখারি থেকে মিশকাতে হজরত আলিরাদি আল্লাহ তাল্হ তার আকৃতির বর্ণনা দিয়ে বলেন বললেন প্রিয়ানবিসাল্লিয়াল্লাম অত্যধিক লম্বও ছিলেন না একেবারে ব্যাটেও ছিলেন না বরং তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যম আকৃতির তার মাথার চুল একেবারে কুকরাণু ছিল না এবং সম্পূর্ণ সোজাও ছিল না বরং মধ্যম ধরনের কুকরাণু ছিল তিনি অতি স্থূলদেহী ছিলেন না এবং তার চেহারা একেবারে গোল ছিল না বরং লম্বাটে গোল ছিল গায়ের রং ছিল লাল সাদা সংমিশ্রিত চক্ষুর বর্ণ ছিল কালো এবং পলক ছিল লম্বা লম্বা হাড়ের জোড়াগুলো ছিল মোটা গোটা শরীর ছিল পশমহীন অবশ্য পশমের চিকন একটি রেখা বক্ষ হতে নাভি পর্যন্ত লম্বা ছিল হস্তদয় ও তালু ছিল মাংসে পরিপূর্ণ যখন তিনি হাঁটতেন তখন পা পুরনোভাবে উঠিয়ে মাটিতে রাখতেন যেন তিনি কোনো উঁচু স্থান থেকে নিচের দিকে নামছেন যখন তিনি কোনো দিকে তাকাতেন তখন ঘাড় পুরনো ফিরিয়ে তাকাতেন তার উভয় কাঁধের মাঝখানে ছিল মোহরে নবুয়ত বা নবী হওয়ার অলৌকিক নিদর্শন বস্তুত তিনি ছিলেন খাতামুন না অর্থাৎ শেষ নবী তিনি ছিলেন মানুষের মধ্যে অধিক দাতা সর্বাপেক্ষা সত্যভাষী তিনি ছিলেন সর্বাপেক্ষা কোমল স্বভাবের এবং বংশের দিক থেকে সম্ভ্রান্ত আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লু আলিয় সাল্লামের জীবনাদর্শ অনুসরণের তাওফিক দান করুন আমিন